লাল ডায়েরিতে ধরা পড়ে গিয়েছে জাদুকরের জাদুকরে রবিবার রাজস্থানের চোরু জেলায় এক জনসভায় মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা অশোক গেহলটকে দুর্নীতির প্রসঙ্গে তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজস্থানের মুখ্যমন্ত্রীকে জাদুকর বলে অভিহিত করে তিনি দাবি করেছেন তার যাবতীয় কলা স্পষ্ট হয়ে গিয়েছে লাল ডায়েরিতে কংগ্রেস সরকারকে আক্রমণ করে তিনি বলেছেন উন্নয়নের শত্রু কংগ্রেস গেহলটের লাল ডায়েরিতে কংগ্রেসের লুট করার লাইসেন্স নথিভুক্ত রয়েছে বলে দাবি করেছেন তিনি প্রসঙ্গত মাসখানেক আগে এই লাল ডায়েরি নিয়ে সরগরম ছিল রাজস্থানের রাজনীতি বরখাস্ত হওয়া মন্ত্রী রাজেন্দ্র সিং গোথা দাবি করেছিলেন ওই লাল ডায়েরিতেই গেহলট এবং তা সরকারের বেআইনি আর্থিক আদান প্রদানের সব হিসেবে আগামী পঁচিশ নভেম্বরই রাজস্থান বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ তার আগে এই মুহূর্তে রাজ্যে জমে উঠেছে নির্বাচনী প্রচার এদিন তারানগরে এক জনসভায় ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন কংগ্রেসের লুট করার লাইসেন্সের পুরো গল্প লাল ডায়েরিতে লিপিবদ্ধ আছে এখন ধীরে ধীরে সে লাল ডায়েরির পাতা খুলতে শুরু করেছে লাল একটি করে পৃষ্ঠা খুলে আর গেহোনটচি একটি করে ফিউজ উড়ে যায়। যাদুকরের জাদু করে এবার লাল ডাইরিতে দেখা যাচ্ছে। তিনি আরও বলেন আপনারা যদি বিজেপিকে জিতে আনেন আমরা রাজস্থান থেকে দুর্নীতিবাজদের দল কে সরিয়ে দেব। রাজস্থানকে তিনি সহস্রীদের জায়গা হিসেবে তুলে ধরেন। मेरे परिवार जनों ভাই का रुझान क्या लेकिन आपके यहाँ के जादूगर मुख्यमंत्री ने कुछ दिन पहले बता दिया एक जनसभा में यहां के सीएम ने स्वीकार किया कि उनके उम्मीदवारों उनके विधायकों ने पांच साल कोई काम ही नहीं किया है ये खुद ने बोला है काम क्यों नहीं किया क्योंकि राजस्थान इधर एक जादूगर और दिल्ली में बैठे कांग्रेस के बाजीगर तो ये जादूगर और बाजीगर का खेल चल रहा था जादूगर कुर्सी बचाने में बिजी थे और बाजीगर कुर्सी गिराने में लगे थे और इसके साथ साथ विधायक और मंत्री नई जादूगरी कर रहे थे वो तिजोरियों को सफा चट कर रहे थे तिजोरियों में से माल गायब करने में लगे थे और अब तो सीएम के लाल सीएम के लाल ने खुद লাল ডায় সরকার নেই গে দেশকে রক্ষার ক্ষেত্রে রাজস্থান থেকে ভারতীয় সেনা সদস্যদের ভূমিকার কথা তুলে ধরেন তিনি কংগ্রেস তাদের সঙ্গে প্রতারণা করেছে বলে অভিযোগ করেন তিনি আর